আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অন্ধকার দেখে ভাবছেন কি ভিডিও দেখাচ্ছি। আসলে আমাদের কিচেনে লাইট ছিল না, সেই জন্য বিকালবেলা আমরা একটু বড়ই ভর্তা খেয়েছিলাম। সেই ভিডিও ক্লিপটুকু দিয়ে আজকে ভিডিও শুরু করলাম। এটা হচ্ছে মাগুরায় আমাদের তৃতীয় দিনের ভিডিও। তো গত ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেন আমি শ্বশুরবাড়ি, নানি শাশুড়ি দাদি শাশুড়ি বাড়ি ঘুরেছিলাম। তো আজকে আমরা একটু এখানে বাসায় ছিলাম, বাসার আশেপাশে ঘুরেছি, ছাদে বসে বসে পান খেয়েছি। তো এইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মাগুরায় স্টেডিয়ামের একটু আমরা খেতে গিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। এই আর কি টুকিটাকি ভিডিও, এর মধ্যে স্পেশাল আসলে তেমন কিছু নাই। তবে দেশের স্মৃতিগুলা সবার মুখগুলো আছে ভিডিওতে, তো এগুলো দেখতে ভালো লাগে, আশা করি আপনাদেরও খারাপ লাগে না। আর প্লিজ এটা ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন। এটা আমার শ্বশুরবাড়ির ছাদটা, ছাদে উঠেছিলাম। তারপরে আমাদের আসলে স্টেডিয়ামে খেতে যাওয়ার কথা ছিল। আমার খালাতো ননদরা বলছিল যে তোমাদেরকে চলো খাওয়াই নিয়ে আসি। তো এই বের হব করতে করতে, গল্প গুজব করতে করতে আরেক ফুপু শাশুড়ি চলে এসেছিলেন। তো এই করতে করতে আসলে বিকালে যাওয়ার কথা ছিল, আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা বের হয়েছি, তখন আবার কারেন্টও চলে গিয়েছিল। তো সব মিলিয়ে একটা ভজঘটা অবস্থা। ছাদটা সুন্দর, আমার শ্বশুরের ছাদটা সুন্দর, চতুর্দিকে একদম সবুজে ঘেরা। আর এই তো আমার পান খাওয়ার অভ্যাস আছে, মানে চান্স পাইলে আমি পান খাই। অভ্যাস আছে মানে এরকম না যে আমি আইল্যান্ডে বসে বসে পান খাই প্রতিদিন, ব্যাপারটা তেমন না। তবে দেশে থাকলে আমি দুই বেলা গণহারে পান খাই, খুবই পছন্দ পান খাওয়া আমার। এই দেখেন আমার শাশুড়ির গাছের বেগুন। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন কি হচ্ছে। তো আপনারা দেখছিলেন সম্পর্কে আমার ফুপু শাশুড়ির, সপ্তকের দাদি, আর এইখানে হচ্ছে সপ্তকের ফুপি। সপ্তক খুবই আদর পেয়েছে ফুপিদের কাছ থেকে, দাদিদের কাছ থেকে, সবার কাছ থেকে। একদম ফুপিরা তো দেখে ওরে, ছোটোবেলায় তো দেখে নাই, পায় নাই, আদর করতে পারেনি, এখন ফুপিদের চেয়ে সেই বড় হয়ে গেছে। তারপরও তারা আদর যত্ন করার আর কি চেষ্টা করছে। ওই দেখেন চুলে চুল সেট করা হচ্ছে। তো যাই হোক, তারপরে ওই গল্প গুজব করতে করতে যেমনই বললাম যে সন্ধ্যা হয়ে গিয়েছিল, বিকালে যাওয়ার কথা ছিল কেয়ার করা। তারপর আমরা বের হয়েছি যে চলো যাই ঘরে আর কি করব। বের হলাম হাঁটতে হাঁটতে। অনেকে যারা মাগুরায় থাকেন তারা হয়তো এই জায়গাটা চিনেন, বা ভায়নার মোড়ের আশেপাশে। আমাকে কয়েকজন কমেন্টও করেছেন খুলনা থেকে দেখছেন, গোপালগঞ্জ থেকে দেখছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আমাকে এখন বলছেন যাওয়ার জন্য। আমি আসলে এই ভিডিওগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসের, আমি অনেক দিন আগে বাংলাদেশ থেকে চলেই এসেছি। আর যেহেতু মধ্যে রোজা ছিল সেই জন্য আমি ভিডিওগুলো দেরি করে দেওয়া শুরু করেছি, এই জন্য এখন দিচ্ছি। আমি এখন বাংলাদেশে নাই, আপনি কি আমাকে এটা বলেছেন যে মাগুরায় আছেন, ফরিদপুরে আসেন, গোপালগঞ্জে আসেন। আমি ভাই এখন মাগুরায় নাই, এটা তো দুই মাস আগে ছিলাম। তো এই যে আমরা চলে এসেছি অন্ধকারে, যা দেখাতে পারছি যে স্টেডিয়াম, এটা মাগুরার স্টেডিয়াম, এই দেখেন এখানে লেখা আছে। তো এর ভিতরে আর কি ওই যে সন্ধ্যার পরে স্ট্রিট ফুড নিয়ে নিয়ে বসে। তো আমরা আসলে ওগুলা খেতে গিয়েছিলাম, স্ট্রিট ফুড খেতে গিয়েছিলাম। লাইট মানে কারেন্ট চলে গেছে সেই জন্য এত বেশি অন্ধকার, কারেন্ট থাকলে ভালো হতো। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি স্টেডিয়ামের, নানান রঙের লাল নীল বাতি জ্বলছে, অনেক মানুষ থাকে ওইখানে সন্ধ্যার পরে তাই দেখলাম। এবং চটপটি, তারপরে হচ্ছে মুড়ি মাখানো, আর অনেক কিছু পাওয়া যায়। আমার কাছে এগুলা খেতে খুব মজা লাগে, খুব। তো আমরা একটু এগুলা খেলাম, ঘুরলাম ঘাড়লাম, বসে আসলে গল্প করলাম। অন্ধকার না হলে দেখতে আরও সুন্দর লাগতো, কিন্তু যে যেমনই বললাম যে আমরা বেরোবো, তখনই আবার গেস্ট আসছিল, তো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এখান থেকে আমরা মুড়ি মাখা খেয়েছিলাম। ঢাকার মুড়ি আমি মাগুরায় বসে খাই, দেখেন লেখাই আছে ঢাকা স্পেশাল মুড়ি। ঢাকায় মুড়ি খেতে না পেরে ঢাকায় স্পেশাল মুড়ি আমি মাগুরায় বসে খাচ্ছি, বুঝছেন অবস্থা। ভালোই লাগলো, মুড়ি মজা ছিল, ফুচকা চটপটি ছিল, ওইগুলা ওই সময় কেন জানি খেতে ইচ্ছা করে নাই, কারণ বিকালে আমরা নাস্তা করেছিলাম, তো ওই জন্য ওইসব আর খেতে ইচ্ছা করে নাই।
তো এই হলো আমাদের মুড়ি মাখানো রেডি। ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে কাজ করছিলেন আর কি, আমরা যার কাছে খেয়েছিলাম। হাজবেন্ড বানিয়ে দিচ্ছেন, ওয়াইফ সবাইকে সার্ভ করছেন। ভালো লাগলো, দুইজনের সম্মিলিত প্রচেষ্টার ব্যবসা ভালো লাগে। এগুলো দেখতেও ভালো লাগে যে একজন আরেকজনকে কত সাপোর্ট করেন সংসার চালানোর ক্ষেত্রে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ হেঁটে হেঁটে তারপর বাসা চলে গিয়েছিলাম। অন্যরা বলছিল যে রিক্সায় যাবে কিনা, আমি বললাম যে না, হাঁটতে হাঁটতে যাই আশেপাশে দেখতে দেখতে। এই যে এই জায়গার নাম হচ্ছে এইটা পার্ক ভিউ রেস্টুরেন্ট। অন্ধকার না থাকলে সত্যি আপনাদেরকে আমি আরও সুন্দর করে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু অন্ধকার ছিল সেহেতু আর ভালো মতন দেখানো যায় নাই। আর এর পরের দিনই আমাদের আবার ঢাকায় ফিরে যাবার প্রস্তুতি। তো এটা হচ্ছে ওখান থেকে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের ডিনারের আগে, ডিনারের আগের একটু ভিডিও ক্লিপ। এটা আমাদের যে বাসায় থাকেন উনি আমার শাশুড়ি হেল্পিং হ্যান্ড, আমাদের খালা বলি আমরা। তো খালা আবার ছিটুটি বানাচ্ছিলো, মানে আমার শাশুড়ি জিজ্ঞেস করছিলো যে আমরা ডিনারে কী খাবো। তখন আমরা ওইখান থেকে বাইরে থেকে খেয়ে এসছি অলরেডি পেট ভরা। তারপর আমার শাশুড়ি বকা দিবে যদি আমরা কিছু না খাই, তো সেই জন্য বললাম যে আর ভাত টাত খাবো না, তাহলে ছিটরুটি। আমার শাশুড়ি জিজ্ঞেস করছিলেন ছিটরুটি খাবি, তারপর আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো উনি ছিটরুটি বানাচ্ছিল মাংস দিয়ে খাবার জন্য। তো আমাদের যে খালা আছেন উনি বানাচ্ছিলেন, এই দেখেন আমাদের খালাকে। তো খালার বানাতে বানাতে আমি একটু ভিডিও করলাম এই আর কি। আর এই যে কারেন্ট আসে আর কারেন্ট চলে যায়, ওই আইপিএস দিয়ে এক দুই রুমে কারেন্ট থাকে, বাকি রুমে থাকে না। এই হলো অবস্থা মাগুরাতে। আর এই তো সব মিলিয়ে আসলে তিন দিনের ট্রিপ ভালোই ছিল, মজা ছিল। সবাই অনেক সপ্তাহকে অনেক আদর করেছে, সপ্তাহকেও এনজয় করেছে অনেক, সবার সঙ্গে দেখা হয়েছে। এটাই হচ্ছে বড় কথা যে আসলে আমাদের এখন লাইফ এরকম, কখন কার সঙ্গে দেখা হয় এটাই শেষ দেখা কিনা সেটাও জানি না। তো যতটুকু সময় ছিলাম আর কি এনজয় করেছি। এখানে আমাদের ছবি দেখছেন, এগুলো আমার, এটা সপ্তকের চাচা হয়, সপ্তকের বাবার খালাতো ভাই, এটা সপ্তকের বাবার খালু। তো সবার সঙ্গে সপ্তক খুব এনজয় করেছে, খুব ভালো লেগেছে ওর কাছেও আমার কাছেও। তো আজকে আর ভিডিও না বাড়াই, কালকে ঢাকা চলে যাবো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।